아이 까뽀 대문아 기다다 잘 자리에 밖에 보라 잘 자리에 밖에 보이더면 기래 이아마 기어는 한절이랑 그래 아 대문아 기다다 어? 잘 자리에 밖에 보래 너 마마를 밖에 보이더가 아이 까뽀 기복주 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 세트게 아까까지 복주 짜이 짜이 꽂죠 아니 말 믿지 তুমি এই হাতে এসেছো তোমাদের কোনোদিন দেখিনি দেখা দরকার নাই হাই তুমি ওয়ালা যে নতুন এসেছো কেন আমি নতুন চাই কাপো তোর মায়ের আন্ডারবেন এই তুমি আমার কথাটা বুঝতে পারলে না তো আমি কি বললাম কি বললাম আমি বলছি দেব না কি দাদা ছাল ছাড়িয়ে ফাঁকে মানে নুন ভরে তুমি কি বিচ্ছো এই দেখো বড় বড় শশা বিক্রি করছে এটা মাকি তাই বল ये बाबू संसार दबो ना मेरे चाल चली पाके तो मायन ना कह देगा नहीं तुम ही नोटों ने से चाहे हटे हाँ तो ये जगह तो तब उसे चुका ना जगह कहाँ और जगह तो हमार आज दोस्त वाचो ये जगह तो उसे हमें बैठ सको है मगी तुम बॉयस को तुरे কেলে তো পয়সা দেবো আগে চালু কলা দেবো আগে আগে আমাকে বইলে আর বসতে দে হ্যাঁ এ বেড় বসে বসে হ্যাঁ এ ওরা মা পূর্ণ কইতে ওরা পূর্ণ কইতে তুই ওই ওই মেয়েদের ফাঁকে বল ফাঁকে হ্যাঁ ফাঁকে ফাঁকে হ্যাঁ ফাঁকে তা তুমি এই ফাঁকে কতদিন বসেছো तुम्हारे আরে তুমি মাছ না কেন আমি কি করে আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছে ওই যে বাড়িতে হয়েছে কি হইছে কি জোর জোর কি হইছে ওর মা হাঁটা আসছে হ্যাঁ তুই পাকা মাল তুমি গায়ও চড়িয়েছো বকুনও চড়িয়েছো আরে বিড়ালে বইছো রে এ ভগবান ভগবান শালা গায় বকুন দুই চড়িয়েছে শালা উড়িও কোড দে আজা
अरे कोथा माली रे ना बाबा तू बोल दे रे ओके मारते के एके देगी ओ बाबा अब 5 कर दे 5 कर दे भाई चलो मोती दे बेटा काटे के दे ना ना माल भी चिरा दे दो दीदा ऑफिस है ऑफिस दे दे ओटा माल ऑफिस ऑफिस ठीक है बस सनाश बाबा तू झगड़ा कर ना की दरकार ओ फाके बस ओ चलो गला चले चले की आज रे ये चलो मुल्य बोल दे कर जाय कापो माल तो रे हराम जाता हराम जाता तो सस्ता माल अब दाम चढ़ी दीजिए सब तो लोक जागे तो आज गोभी गोयला मिले अपन बसे रोई चलते गेले पाछा नरे छलके पड़े दई आमी चलते गेले पाछा नरे छलके पड़े दई आज गोभी गोयला मिले अपन बसे रोई आज गोभी गोयला मिले Oh, 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 oh
আমার খোঁজ দেরাইল কে নেবে আমার দুধ ও মা গো এখানে এ হাটে আমার দুধ বিক্রি হইছে নাকি রে এই যে আগে আমু ওই এ ডাকছে আমু রে কেন মেছে না তোমাকে ডাকছে যাও এই যে বড় হচ্ছে মেয়ে ছেলে ওদেরকে ডাকবো না তুমি হচ্ছে ব্যাটা ছেলে আমি তাই তোমাকে ডাকছি আমাকে তোমার গায়ে শক্তি আছে তাড়াতাড়ি এসো যাবো তো তেরি মেরি তেরি মেরি ওরে মেয়ে দেখো রে মেয়ে তলায় মনে হচ্ছে ধান সিদ্ধ হারি আমরা হ্যাঁ তোমাকে ডাকছি বলো এইখানে এসো বলছি একবার ধরো না লজ্জায় ল্যান্ড হয়ে গেছে আচ্ছা ছেলে তো ভাষাটা কি বলছো তুমি কি বলছি আমি পুরুষ মানুষ তুই ভাষাটা কি বলছো তুমি বাচ্চা ছেলে বলি তো বলছি আমি তুমি পারবে আমার দুধ ধরতে কি বলছো আরে মুসা আমি তোমাকেই বলছি কি বলছো বলছি আমার দুধটাকে নামিয়ে দাও আমি অতক্ষণ ঠক করতে পারবো না আরে এই যে গরুর বাচ্চা দিয়ে এসো যে সে ঠক করে নামিয়ে দেবে তুমি কি ছেলে কথা বুঝো না আমি বেটা ছেলে বিশ্বাস হচ্ছে না দেখো কি বিশ্বাস হবে আরে দাও 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 সর্বনাশ কি দেখাচ্ছ তুমি আধার কার্ড ছি 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 আরে আধার কার্ড দেখাতে হবে না তবে আমি তোমাকে কি বলছি কি বলছো আমি তোমাকে দুধ নামাতে বলছি তুমি বলছো আমি এত ঠুকুরতে পারবো না হ্যাঁ তোমাকে ঠুকুর হবে না আমি কি লালু বাচ্চু ঠুকুর ঠুকুর নামাবো আরে মুসাই আমার মাথায় দুধ আছে কোথা দুধ মাথায় কোথাকার দুধ কোথাও জিগিস রে বাবরে বাবরে এই যে ছেলে মাথায় মাথায় দুধ জিগিস আমারও উঠছে রে তো ছোটবেলা মায়ের দুধ খেতাম দেবে তাই দুধে দুধ দেখে সাজ সাজ আরে মশাই মাথায় দুধ উঠে নেই কবে এই যে মাথার উপরে কি আছে ওটা কি কলসি কলসি এই কলসির ভেতরে দুধ ভরা আছে তাই বলছে এই দুধটা ধরে নামিয়ে দাও কত বোঝে না ও তুমি কি বুঝছো আমি মনে করছি ও আমি তাড়াতাড়ি করছি দুধটা ভারী লাগছে বলে না আমি মনে করছি ও লোকে তো কেই যেতে বালতিতে দুধ থাকে তোমার মাথায় দুধ দিতে গিয়ে আরে মশাই কলসি আছে কলসিতে দুধ ভরা আছে ওই মাথায় দুধ হ্যাঁ দেখো ভারী লাগছে ওই জন্যই তাড়াতাড়ি করে বলছি আর কি আমার দুধটা ধরে নামিয়ে দাও হ্যাঁ তুমি পারবে আমি তুমি ব্যাটা ছেলে না আমি জামিনি তুমি শশী হে তাড়াতাড়ি ধরো হ্যাঁ ভালো করে ধরবে যেন না পড়ে জামিনি কলসি দুধ আছে তুমি শশী হে তুমি উঠেছো পূর্ণ গগনে আমি জামিনি আচ্ছা উঠতে উঠতে বলে রে আরে মাথায় উঠেছে আবার কোথায় উঠবে এমনি উঠেছে আমি উড়ে পাপারি আমার দ্বারা হবে না কেন হবে না ওই পগা ডেঙ্কি ধরো ধরো ভালো করে ধরো আই পেছনে হাত ভরছো কেন সামনে হাত দাও ও সামনে হ্যাঁ পারবি নামি দিতে পারবি আরাম নেবে তোরা পারবে না তোর বউর তো লোককে নামাইছে আর লোককে নামাই কাপড় বিচ্ছে ওইখানে বসে
কালি চল যাব কবকনা আগে নেই বাইরে এখানে কে যাব না বাইরে ওই বাইরে বসে যাই কাপড় কে নেবে আমার দুধ তোর দুধে মুছে দি এই এই চল বম্বে পাঠিয়ে দেব আমাকে আর আছে দাও কেন তোমার মায়ের কাছে নাম পড়বো আমার মায়ের কাছে নামবে কি করবে দিয়ে দিয়ে তোমাকে কাপড় বিজব আমার মা কাপড় নেবে যাই কাপড় আমার কাপড় অভাব নাই होले लगावेन होले लगावेन होले শুনেন বড় কি হয়েছে প্রচুর মেয়ে ছেলে আছে ভাষা নাকি বলছি আমি আমার যারা বিক্রি করছে সেটা তো বলছি এই যে দেখছেন এটা হচ্ছে ম্যাজিক বলম দাদ হাজার চুলকানি হলে লাগাবেন দাদ হাজার চুলকানি হলে লাগাবেন তাই বলছি বলম লাগাবেন দাদ হাজার যেখানেই হোক লাগাবেন ছেলেরা বলছে যাই মাথায় ঘা হলেও লাগাবেন হলে লাগাবেন না হলে লাগাবে না না হলে লাগাবেন কারো হয় নাই তোমার লাগানো দরকার নাই এই শালা কি হাতের বাল্লাই বললাম দাদ হাজার চুলকানি দাদের মলম তালে যে হলে লাগাবেন লাগাবেন তোর বাবার লাগাগা चीते जा রাজার হাতেতে বাজবে ছিতে যাই গোয়া রাজার হাতেতে বাজবে ছিতে যাই গোয়া আরে ফটিক চাঁদ,
টাকা ছেড়ে দিই আমি 14 হব নাকি এইবার আই এবার দেখি দেখি এ সাই এই মা কি করি দে আবে চল সালু বেটা সালু এই যা বেটা তোর বাবা এ না তোর মায়ের ইয়ার चित कर फेले दिल दिताम धान धान जानिस तो तोरे नाबिते दिलाम दिए अरे আমার গোড়া এটা দেখেছিস না ধান দিয়ে এটা খুব দিয়ে চাল করছিল লাই তা তুমি পারবা তুমি মেয়েলাও তো হাইস্কি মেশিন তোর হলার বড় কত রে ওলারি তোর হলার রে জানি না আমার হলা কত বড় চাই কাপড় ছায়া বেলাও জান না পেন কোনা কি রে আনা দি যাবে না कत बचर तुम्हें पांच टाइम मान नहीं देव ना कि ठीक है।
ধুতি কাপড় আন্না প্যান হাই এটা কি হলো তুমি তো বলে ফাঁক ফেলি আমার শেষ হবে তুমি তো আমার শেষ হইনি শেষ হলো ফাঁকে বলি যে আমি তোমার তো মাথা ভরি নাই এই যে আমার ফাঁকে তো মাথা ঢেকিয়ে না বের করতে পারবো না বুঝছো আবার বলছি খবরদার বলছি আমার ফাঁকে মাথা ঢোকাবে না চাই চন্দ্রগঞ্জি অশান্তি করো না আমরা দোকান থেকে টিফিন করে আসি তুমি কি খাবে বলো তোমার জন্য নিয়ে আসো আমার জন্য আমি কি খাবো তোমার একটু চুমু খেতাম গরম গরম চপ নিয়ে আসবো সিঙ্গারা নিয়ে আসবো জিলিপি নিয়ে আসবো ঠিক আছে গেলাম দেখবে দুধটা দেখবে শোনো ওই দুধের জন্য মাছি না বসে ঠিক আছে তাড়াবে কুকুর যেন আরাম জাদিরা আমাকে মারধর করা আজ আর রেহাই নাই ওরে বাবরে দুধ এই বাড়িতে লাল চা খেয়েছি দুধটা সব মেজে দেবো যা হয় না ঠিক আছে ঠিক আছে বাগদি মাগি আমাকে চিট করে ফেলে আমাকে ধর্ষণ করে দিত গো এত বড় বাচ্চা আমার বুকে চাপিয়ে দিয়ে দেয় মাগির মা জানি ওরে টেঙ্গারি মাছ ছিল রে ওরে টেঙ্গারি মাছ মুঙায় ভুকে গেছে ওরে বাবে চলে গেল রে ও মারে ওরে মা গুছিল নাকি রে কাপড় লেবেন নাকি তোমাকে বললাম দুধ দেখবে তোমার জন্য খাবার নিয়ে আসবো আমি সারাদিন তোমার দুধ বানাতে থাকি থাকবো নাকি তুমি পারবে না তো বললে কেন আমার খদ্দের নাই কত খদ্দের বেলাম ভাই ওই চাকরি মাথা নিয়ে গেল দুধ যদি খায় না ও দেখবে কি করবো আমি মা বলছে আমি দুধ খাই নাই তুমি দুধ খাও নি মুখে কি ওই তো মুখে লেগে আছে দাদা এই দুধটা হ্যাঁ ছোটবেলা আমার মায়ের দুধ খেয়েছিলাম সেই দুধ এখন লেগে আছে ছোটবেলা মায়ের দুধ খেয়েছিল এখন লেগে আছে হ্যাঁ আমার মায়ের দুধ পিঠ দিয়ে ফেলে দিত তাই নাকি চষতে চষতে একবার গুশ করা চলে গেতাম আচ্ছা তোর মতো বেশ খুব ভালো করেছো আচ্ছা দেখো আমাদের তো সব জিনিস নষ্ট হয়ে গেল হ্যাঁ তুমি যে কাপড় বিক্রি করছো গপ বিক্রি হয়েছে আমার একটা কাপড় বিক্রি হয় না হয়নি দেখি দেখি কি কাপড় এনেছে দেখি আর
পিরিত হতে যতক্ষণ বিচ্ছেদ হতে ততক্ষণ আমি ওই কাপড় নেবো কেন? ওর সাথে ঝগড়া করিস না। ঠিক বলেছি, শোন আমি গান গাইবো না, ওই ছেলে যখন নাচতে লাগবে আর সব নিয়ে পালিয়ে যাবে। এই যে শোনো, তোমার কাপড় গুলো আমরা বিক্রি করে দেবো। তুমি সিনেমা দেখেছো? সিনেমা না, আমি জীবনে দেখি না। দেখবে লাগাও। তাহলে শোনো, নাচতে লাগবে। হো মেরে দিল ধরে খেল সুজে খেলে থাকে না তো ইয়াতি মে জানি রাতে পাশি করো পাঠাইলো। এ আমার কে আনিলে রে?
আমার কাপড় দে রে, আমার কাপড় দে রে। স্বামীকে কাজ করতে পাঠিয়েছি, ব্যবসা করে ব্যবসা করে টাকা নিয়ে আসবে। হ্যাঁ সে এখন এই যে শুনো ভালোবাসা, তোমার স্বামী ব্যবসা করতে গেছে, সে হারাম যাদব সারা জীবন বাড়ি ব্যবসা করবে না? না ঠিক, আবার এই গুজের গোড়ায় হাজির হবে, আসবে তো। তাই শোনো, আমি শুনেছি বর্তমানে মা সর্বমঙ্গলাকার আছে, বিরাট জাগ্রত মা, তাকে পুজো দিয়ে যে যা মানত করে তার মনের আশা পূর্ণ হয়। তাই শোনো, আমরা দুজনাতে সেই বর্তমানে সর্বমঙ্গলা কালী কাছে পুজো দিতে যাব। আর পুজো দিয়ে আমি কি চাইবো জানো? কি চাইবে? জয় মা সর্বমঙ্গলা কালী, মা গো মা, আমার ভালোবাসা স্বামী জানো কানা হয়ে যাও। তাই নাকি? আমিও চাইবো জানো। কি চাইবে? মা মা গো, আমার স্বামী যেন কানে কালা হয়ে যায়। তাহলে ঘরে বসে থাকবে, চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, তোমার স্বামীর সামনে আমি আনন্দ ফুর্তি করবো, তোমার সঙ্গে প্রেম করবো, কেমন? এই কথাটা কাউকে বলবে না। না না, তোমার জন্য আমি মারুতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো, কেমন? তুমি একা চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ। ও বল রে, চলে এসেছে দেখেছো? বলতে না বলতে চলে এসেছে। এসো এসো ঘরে এসো। আমি সহ্য করতে পারবো? টাকা গেছে তো কি আছে, টাকা চলে যাক, কাপড় গেছে তো কি আছে, চলে যাক। কিন্তু আমার সোনার স্বামী তো বাড়ি এসেছে, আমার আর কিছু চাই না। শোনো স্বামী, তুমি ছিলে না কাল রাত্রে, আমি স্বপ্ন তো দেখছিলাম যে একটা ছেলেও নাই যে তাকে বুকে নিয়ে আনন্দ করব। যে কাঁদছি, মা বললো মা কালী স্বপ্ন দেখিয়েছে। এই বর্ধমানে সর্বমঙ্গলা কালী, খুব জাগ্রত কালী তো। হ্যাঁ, কি বলিলে? তুই বলছে ভিটি তুই কাঁদিস না, তোর জন্য আমি আছি, তোর মনের কি দুঃখ। আমলা মা দেখো আমার স্বামী ঘরে থাকে না, আমার একটা ছেলে পেলে নেই, কাকে নিয়ে থাকবো? বলছে কোনো চিন্তা নেই, তুই আমার কাছে আয়, তোর ছেলে হবে। তাই নাকি? হ্যাঁ, চল এখন যাও। চল তুমি গেলে হবে না, আমাকে একা যেতে হবে। তাই নাকি? হ্যাঁ, মা কালী কি বলবি, একবার যেন 15টা ছেলে দিয়ে দেয়। আহ, সামনে সামনে ভোট আসছে, যে বাড়িতে ভোটার বেশি মেম্বারদের আনাগোনা বেশি। ওগো, একসাথে 15টা ছেলে হবে না। না বলবি দিয়ে দাও, মা কালী আশীর্বাদ দিলেই দেবে তো। একটা করে হবে, একটা করে, একটা করে। হ্যাঁ, এক বছর পর যা। শোনো আমি যাচ্ছি, তুমি যেন মাছে টক করে রেখো। হ্যাঁ, টক করে রাখবো, কাপড় কেচে রাখবো, কাজগুলো করে রাখবে, আমি যাব আর চলে আসবো। আমার বউ ছেলে হবে, কি আনন্দ গো। যা মা গি, মাগি আমাকে ঠিক মারছে। আচ্ছা, ও যাবে ট্রেন ধরে, আমি যাব বাস ধরে। আমি বর্ধমান কালীতলা গিয়ে দেখবো, ওর আগে পৌঁছাব, দেখি ও কালীতলায় কি বলবে।